Hello everyone, how are you? Of course I am fine. বন্ধুরা, আজকে আমি আপনাদের যে বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে আমার পেপাল অ্যাকাউন্ট। আমি যখন খুলেছিলাম তখন আমি কিছু সমস্যা ফেস করেছি, এবং এটা মানে ক্রিয়েট করার পর আবার কিছুদিন পর আমি একটা মানে পেনার থেকে পেপালে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি। সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, তো আমাকে সেখানে ইমেলে বলা হয়েছিল যে 1 থেকে 2, অর্থাৎ 1 এন্ড 2 বিজনেস ডেজের মধ্যে আমি একটা পাবো, ইমেল পাবো ভেরিফিকেশনের জন্য। তো 4 দিন হয়ে গেছে, আমি কোনো ইমেল পাইনি, আমি কোনো ভেরিফিকেশন লিঙ্ক পাই নাই। তো আমি হতাশ হয়ে পড়েছিলাম যে আসলে আমার অ্যাকাউন্টটা কি আসলে ভেরিফাই হবে নাকি ডিঅ্যাক্টিভ করে দেবে। তো এরকম সমস্যা আপনাদেরও হতে পারে যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন। বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পেপ্যাল কিন্তু বাংলাদেশে অনুমোদিত না, তারপরও আমরা এটা ক্রিয়েট করে একটা অন্য অন্য মানে অন্য যে যেভাবে পারে একটা মাধ্যম দিয়ে ক্রিয়েট করি বাংলাদেশে, যারা যেহেতু আমাদের এটা দরকার। তো আমি এটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। এটা কিন্তু আসলে আপনারা নেটে সার্চ করলে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় পেপ্যাল সেটা আপনার জেনে যাবেন, অথবা আপনার আমাকে ইনবক্স করবেন। ইনবক্স করলে আমি কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। তো আমার যে সমস্যাটা হয়েছিল এবং যে সুবিধাগুলো আমি পেয়েছি সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো, সেটা আছে শুধুমাত্র পেপ্যাল অ্যাকাউন্ট সম্পর্কে। তো আসুন, এটা হচ্ছে আমার পেনার অ্যাকাউন্ট। পিএনআর অ্যাকাউন্ট খোলার পর আপনার যে অ্যাকাউন্টটা মানে ইন্টারন্যাশনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাবেন সেটা হচ্ছে আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে, অথবা আপনার এখান থেকে, আচ্ছা যাক, এখান থেকে আপনি যেতে পারেন। যদি আপনার এই মেনুটা না থাকে সেক্ষেত্রে রিসিভ এখানে ক্লিক করবেন, রিসিভ মেনুতে ক্লিক করবেন, তারপর গ্লোবাল পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করবেন, অথবা আমি যেহেতু হোম পেজে আছি সে কারণে আমি এখান থেকে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আসছে। এই যে এখানে আপনারা একটা সমস্যা পাবেন, সেটা সেই সমস্যা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এটা হচ্ছে পেনার অ্যাকাউন্টের সমস্যা। সেটা হচ্ছে আমরা যারা নতুন অ্যাকাউন্ট করি, নতুন অ্যাকাউন্ট করার পর আমরা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা পাই না। এবং কেন পাই না সেই কারণে আপনারা দেখবেন এখানে এই যে ইউএসডিতে যখন থাকবেন আপনার সে সময় আপনারা পাবেন না। সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউরোতে মানে ইউআর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাবেন, অর্থাৎ এই যে IBAN, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর পেপ্যালে যাবেন। পেপ্যাল অ্যাকাউন্টে আসার পর আপনারা কী করবেন, ব্যালেন্সে ক্লিক করবেন অথবা আপনাদের সামারিতে ক্লিক করবেন, যে যে যেখানে আপনার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে মানে যেভাবে আমি অ্যাকাউন্টটা মানে অ্যাড করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে এরপর আমি ব্যালেন্সে ক্লিক করলাম। আমি ব্যালেন্সে ক্লিক করার পর আপনার নিচে আসে দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে রেডি টু কনফার্ম, অর্থাৎ আমি এখানে ক্লিক করেছিলাম। এখানে আপনার অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, অর্থাৎ এই যে অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরকম একটা অপশন থাকবে, এখানে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে কপিটা আমি এখানে যে অ্যাকাউন্টটা নিয়েছি এটা কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের সাবমিট হয়ে যাবে, আপনার ইমেল পাবেন। সেটা হচ্ছে আমি দেখাই দিই আপনার ইমেলটা কীরকম পাবেন। অ্যাকাউন্টটা যখন আপনারা অ্যাড করবেন তখন আপনারা এরকম একটা ইমেল পাবেন, অর্থাৎ এখানে আপনার দেখেন 7 দিন আগে 14 মে কনফার্ম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ পেপ্যাল। এখানে আপনাকে এখানে দেওয়া আছে যে আপনি কীভাবে ভেরিফিকেশন করবেন। যখন আপনি অ্যাড করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তখন আপনাকে এরকম একটা কনফার্মেশন পাবেন, অর্থাৎ এরকম আপনার দুইটা অ্যাকাউন্টে মানে মানি সেন্ড করবে, সেটা আপনি এখানে মানে কনফার্ম করার জন্য আপনি কাজ করবেন। এখন সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এরপর আপনারা কীভাবে করবেন ভেরিফাইটা করবেন। তো যাক, আমাকে এখানে বলা হয়েছিল যে 2 দিনের মধ্যে আমি পাবো, কিন্তু 2 দিনের মধ্যে পাইনি, আমি 7 দিনের মধ্যে পেয়েছি, অর্থাৎ এটা ধৈর্যের বাইরে। তারপরও অপেক্ষা করেছিলাম, আপনারা অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরবেন। তারপর শেষ পর্যন্ত আজকে আজকে সকালবেলা আমি এটা পেয়েছি, কনফার্ম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ পেপ্যাল। এটা যখন আমি আজকে পেয়েছি এটা তো মনে করেছি আমার মনে মেয়াদ শেষ হয়ে গেছে। এখানে বলা আছে যে আমি 14 তারিখে অ্যাকাউন্ট অ্যাড করেছি, কিন্তু আজকে দেখেন আজ
তো আজকে হচ্ছে আপনার 18 তারিখ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজ হচ্ছে 18 তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাক, শেষ পর্যন্ত আমি পেয়েছি। এখন এটার পাওয়ার পরও আমি আবার কিন্তু কনফার্মেশন যে মানে মানি যে ট্রান্সফার করবে সেই লিঙ্কটা আমি কিন্তু পাই নাই। তারপর আমি আজ পেয়েছি, আজ দেখাই আপনাদেরকে ইনবক্স। এই যে ফেনওয়ারে আমি কাস্টমার কেয়ার থেকে এখানে আপনি যে পেয়েছি সেটা হচ্ছে দুইটা দুইটা আমি পেয়েছি। আমাকে মানি সেন্ড করেছে আমার ফেনার অ্যাকাউন্টে। তো এখানে দেখেন, এখানে 4 সেন্ট, এখানেও 4 সেন্ট। আর আপনাদের যারা হয়তো এখানে আলাদা আলাদা থাকতে পারে, যেটা সর্বপ্রথম পাবেন সেটা সর্বপ্রথম দেবেন, যেটা পরে পাবেন সেটা পরে দেবেন। তো আমি এটা আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ভেরিফাই করতেছেন। তো আমি এখানে যখন আপনার এরকম থাকবে অবস্থা, তখন আপনার মানে ভেরিফিকেশন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে আমি যে অ্যাকাউন্টটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে এটাই। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনি কত সেন্ট পেয়েছিলেন সেটা এখানে লিখতে হবে, 04। আবার এখানে 04, তারপর কনফার্ম করবেন। এই যে এখন আমার যে আগে যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট যে অপশনটা ছিল, এখন কিন্তু সেই অ্যাকাউন্টটা সেই অপশনটা নেই, অর্থাৎ আমার এটা এখন কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। আর একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদেরকে বলে রাখি, আমি যখন অ্যাকাউন্টটা খুলি, পিপল অ্যাকাউন্টটা খুলি, তখন আমার মনে হয়েছিল যে আসলে আমি যেখানে ভেরিফাই করার আগেই যদি ট্রান্সফার করি টাকা বা উইথড্র কোনো অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নিয়ে আসি পেপ্যালে, সেক্ষেত্রে আমি আসলে আমার টাকাটা আমি পাবো কি না বা আমার ডলারটা এখানে আসবে কি না। তো যেটা আমার হয়েছে সেটা হচ্ছে আমি টাকাটা পেয়ে গেছি, আমি দুইটা উইথড্র করেছিলাম। এখানে আপনারা দেখতে পারবেন আমি 2 দিন মানে আমি এটা মানে ভেরিফাই হওয়ার আগে, আজকে তো ভেরিফাই করলাম, আজকে অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করলাম, কিন্তু এর আগে ভেরিফাই ছিল না। সর্বপ্রথম আমি 2 সেন্ট সেন্ড করে ইউএসডি ডলার এখানে সেন্ড করেছি, তারপর আমি পরে আবার সেন্ড করেছি 25 সেন্ট, অর্থাৎ এটা আপনি 150 পাবেন। 14 তারিখে আমি অ্যাকাউন্ট খোলার পরে আমি এটা সেন্ড করেছি সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমি 13 তারিখে অ্যাকাউন্ট খুলেছি, 14 তারিখে এটা পেমেন্টটা পেয়ে গেছি। আবার 15 তারিখে আমি আর একটা পেমেন্ট পেয়েছি, আবার আমি উইথড্র দিয়েছি, আবার হয়তো 2-1 দিনের মধ্যে পাবো। তো যাক, আমার আশা করা যায় এখন এরপর আর আমার মানে মানি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই না হলেও আপনি মানি সেন্ড করতে পারেন, আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন, এটা সলভ। আর এইটা আপনি করতে পারেন, এটা হয়তো সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনি উইথড্র পেপ্যাল থেকে উইথড্র করতে পারবেন না অথবা অন্য কোনো অ্যাকাউন্টে সেন্ড করতে পারবেন না ভেরিফাই না হলে। তো ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আর কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যই। ওকে, ভালো থাকবেন, গুড বাই।